হ্যালো এভরিওয়ান, আজ বলবো গর্ভধারণের সপ্তম সপ্তাহ ভ্রণের বৃদ্ধি ও সপ্তম সপ্তাহে মায়ের শারীরিক পরিবর্তন এবং এই সপ্তাহে মায়ের করণীয় কী। তবে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। গর্ভ অবস্থার সপ্তম সপ্তাহে গর্ভস্থ শিশু এখনও ভ্রূণ অবস্থায় আছে। আকারে তা একটি কালো জামের সমান, তবে এখন এর আকার আগের সপ্তাহে দ্বিগুণ। এর মাতার কাছে নতুন একটি স্ফূর্তি দেখতে পাবেন, যেখানে মিনিটে শত শত কোষ বেড়ে চলেছে যা মস্তিষ্কে পরিণত হবে। সপ্তম সপ্তাহের অবস্থান গর্ভ অবস্থার দ্বিতীয় মাসে কিংবা নির্দিষ্টভাবে বললে এক মাস দুই সপ্তাহ অতিক্রম হয়েছে। এবার ধরুন গর্ভ অবস্থার সপ্তম সপ্তাহে গর্ভের শিশুর বৃদ্ধি। এই সময় ভ্রূণের মস্তিষ্ক খুব দ্রুত বিকশিত হয়, তাই ভ্রূণের মাতার আকার শরীরের অন্যান্য অংশের তুলনায় বড় হয়। এই সময় প্রতি মিনিটে প্রায় একশোটি নতুন ব্রেন সেল তৈরি হয়। আপনার গর্ভের ভ্রূণটি আস্তে আস্তে ছোট একজন মানুষে পরিণত হচ্ছে। এই সময় হাড়ের গঠন শুরু হয়। লম্বায় আপনার গর্ভের ভ্রূণটি এখন প্রায় এক সেন্টিমিটার বা দশ মিলিমিটার। গর্ভধারণের কুড়ি সপ্তাহ পর্যন্ত শিশুর পা তার পেটের সাথে গঠানো অবস্থায় থাকে, তাই এই সময় পর্যন্ত ভ্রূণের উচ্চতা পরিমাপের জন্য ভ্রূণের উপরের অংশ থেকে নিচ পর্যন্ত উচ্চতা নেওয়া হয়। এটিকে ক্রাউন ল্যাম্প লেন্থ বলে। চোখের যে অংশগুলো তাকে দেখতে সাহায্য করবে, যেমন কর্নিয়া, আইরিস, পিউবিল, লেন্স এবং রেটিনার গঠন সপ্তম সপ্তাহে শুরু হয়ে যায়। পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে সেগুলো প্রায় পুরোপুরি গঠিত হয়ে যাবে। ভ্রূণের পাকস্থল এবং অন্ননালীর গঠন শুরু হয়ে যায়। অন্ননালীর মাধ্যমে খাবার আমাদের মুখ থেকে পাকস্থলী পর্যন্ত পৌঁছায়। ভ্রূণের যকৃৎ এবং অগ্নাশয়ের গঠন এই সপ্তাহে শুরু হয়। বাচ্চার কিডনির গঠন শুরু হয়েছে কিন্তু তা এখন কর্মক্ষম নয়। যৌনাঙ্গ আস্তে আস্তে বিকশিত হতে থাকে কিন্তু এখনও আল্ট্রাসাউন্ডে তা ধরা পড়বে না। মাতার পাশে টোলের মতো দেখতে ছোট গর্ত মতো অংশগুলোতে কান আর পুরো স্থানগুলোতে চোখ হবে। এছাড়া শরীরের নানা স্থানে আরও যে স্ফূর্তিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো মাংসপেশি ও হাড় হয়ে বেড়ে উঠবে। এছাড়া আরও কয়েকটি ফোলা অংশ দেখা যাবে, যেগুলোকে বলা হয় মুকুলিত অঙ্গ। এগুলোতে ধীরে ধীরে তরুণাস্থির গঠন শুরু হবে যা পরবর্তীতে হাত ও পায়ের হাড়ে পরিণত হয়। শৈলে অন্যান্য অঙ্গ দ্রুত বেড়ে ওঠার সাথে সাথে পিছনের ল্যাজের মতো অংশটি আস্তে আস্তে মিলে যেতে থাকবে। এই সময় থেকে ভ্রূণের আম্বেলিকার কর্ডের গঠন শুরু হতে পারে। এটি ভ্রূণকে প্লেসেন্টার সাথে সংযুক্ত করে, যার মাধ্যমে অক্সিজেন এবং পুষ্টি শিশুর শরীরে যায় এবং বর্জ্য পদার্থ শিশুর শরীর থেকে বেরিয়ে যায়। এবার ধরুন সপ্তম সপ্তাহে মায়ের শারীরিক পরিবর্তন। গর্ভ অবস্থার সপ্তম সপ্তাহে যেসব উপসর্গ দেখা দিতে পারে তা হলো বমি বমি ভাব বা মর্নিং সিকনেস। সাধারণত দিনের শুরুতে বমি বমি ভাব অনুভব করতে পারেন। এটি গর্ভধারণের প্রাথমিক লক্ষণ হিসেবে বলা যেতে পারে। গর্ভধারণকালে দিনে যে কোনো সময় এই ধরনের অনুভূতি হতে পারে। গর্ভধারণের ছয় সপ্তাহ সময় থেকে সাধারণত মর্নিং সিকনেস বা বমি বমি ভাব দেখা দেয়, কিন্তু এটা কখনও কখনও চার সপ্তাহ থেকেও শুরু হতে দেখা যায়। নাম্বার টু, গন্ধ প্রবণতা। গর্ভবতী মায়েরা এই সময় কিছু খেতে পারেন না, এমনকি তারা কোনো খাবারের গন্ধ সহ্য করতে পারেন না। আগে যেসব গন্ধ ভালো লাগতো না তা হয়তো এই সময় আরও প্রকট হয়ে উঠতে পারে, কিন্তু যেসব গন্ধ আগে পছন্দ করতেন তাতে হয়তো আপনার নাক কুচকে যাবে। সবচাইতে অবাক করা বিষয় হলো আপনি হয়তো আপনার সঙ্গীর গায়ের গন্ধ সহ্য করতে পারবেন না। নাম্বার থ্রি, ঘন ঘন প্রস্রাবের বেগ পাওয়া। গর্ভকালীন সময়ে জরায়ু আকারে বৃদ্ধি পায়। আকারে বৃদ্ধি প্রাপ্ত এই জরায়ু মূত্রথলির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যে কারণে মূত্রথলি পূর্ণ হওয়ার পূর্বেই বারবার প্রস্রাব পেতে থাকে। প্রথম ও শেষ তিন মাসে ঘন ঘন প্রস্রাবের বেগ আসা খুব সাধারণ ঘটনা। নাম্বার ফোর, সাদা স্রাব। গর্ভ অবস্থায় হরমোন ইস্ট্রোজেন ও রক্ত সরবরাহ বেড়ে যাওয়ার জন্য কোনো কোনো সময় সাদা স্রাব যেতে পারে। ঢিলেঢালা পোশাক ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সাদা স্রাবের সাথে যদি দুর্গন্ধ থাকে বা চুলকানি হয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নাম্বার ফাইভ, মুড সুইং। এই সপ্তাহে গর্ভবতী মায়ের আচরণগত কিছু পরিবর্তন আসতে পারে। মা কখনও হয়তো আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন, আবার কখনও উৎফুল্ল হয়ে উঠতে পারেন, কিংবা গর্ভধারণের লক্ষণগুলো নিয়ে অস্বস্তিতে ভুগতে পারেন। এই ধরনের পরিবর্তনের সময় এক একজনের মধ্যে এক এক ধরনের প্রতিক্রিয়া হয়ে থাকে। অনেক মা এই সময় অতিরিক্ত আবেগপ্রবণ হতে পারেন এবং গর্ভধারণের কারণে হওয়া বিভিন্ন পরিবর্তনের প্রতি ইতিবাচক কিংবা নেতিবাচক অনুভূতি প্রকাশের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত আবেগ প্রকাশ করতে পারেন।
নাম্বার সিক্স, স্প্রোটিং। স্প্রোটিং এই সময়টাতে স্বাভাবিক, যা প্রায় চার ভাগের এক ভাগ মায়েদের ক্ষেত্রেই হয়ে থাকে। তবে তা যদি বেশি হয় এবং সাথে ব্যথা অনুভব করেন, তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন, কারণ এটা মিসক্যারেজ বা এক্টোপিক প্রেগনেন্সির লক্ষণও হতে পারে। এছাড়াও স্তন আগের চাইতে বেশি সেন্সিটিভ হয়ে উঠতে পারে এবং আকার বৃদ্ধি পেতে পারে। প্রজেস্টেরন হরমোনের অতিরিক্ত নিঃসরণের কারণে এই সময় গর্ভবতী মায়েরা কষ্টকাঠিন্যতা ভুগতে পারেন, অথবা বুকে জ্বালাপড়া ভাব হতে পারে। হরমোনের মাত্রা এবং নিদ্রাহীনতায় ভুগতে পারেন এবং আপনার স্বপ্নগুলোকেও জীবন্ত বলে মনে হতে পারে। এভাবে ঘুমের অভাব এবং বাড়তি মানসিক চাপ আপনাকে ক্লান্ত করে দিতে পারে। তবে গর্ভকালীন সময়ের প্রথম তিন মাস পেরিয়ে গেলে আপনার গর্ভাবস্থার উন্নতি হতে পারে। তবে মনে রাখা দরকার, এই সময় মা যদি তার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য না করে, তাহলে খুব ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। সবাই যে গর্ভাবস্থায় সব ধরনের লক্ষণ অনুভব করবেন, ব্যাপারটা এমন না। কেউ কেউ গর্ভাবস্থায় খুব বেশি শারীরিক ও মানসিক পরিবর্তন অনুভব নাও করতে পারেন। এবার যেমন গর্ভাবস্থায় এই সপ্তাহে করণীয় কী হবে। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অন্য সময়ের চেয়ে বেশি পরিমাণে প্রোটিন, ফলিক অ্যাসিড ও আয়রন সমৃদ্ধ খাবার যোগ করুন। আপনার উদরে বেড়ে ওঠা শিশুর বৃদ্ধির জন্য এই উপাদানগুলো অনেক বেশি প্রয়োজন। কষ্টকাঠিন্য যেন না হয় সেজন্য প্রচুর পানি পান করতে হবে, দিনে অন্তত 8 গ্লাস। আজ আছে এরকম খাবার যেমন শাকসবজি, ফলমূল, বিচি জাতীয় খাবার, ডাল, আটা ইত্যাদি খেতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কষ্টকাঠিন্য দূর করার জন্য কোনো ঔষধ ব্যবহার করা যাবে না। অ্যাসিডিটি বা বুক জ্বালা হলেও অল্প অল্প করে ঘন ঘন খাবার খেতে হবে। তৈলাক্ত খাবার, ভাজা পড়াও বেশি মহিলাযুক্ত খাবার কম খান। একসঙ্গে বেশি খাবার না খেয়েও উপকার পাওয়া যায়। খাওয়ার সময় পানি কম খান। দুবেলা খাবারের মধ্যবর্তী সময় বেশি বেশি পানি পান করতে হবে। খাওয়ার পরপরেই উবুর হওয়া বা বিছানায় শোয়া উচিত নয়। গর্ভাবস্থায় দাঁতের যত্ন নেওয়া খুবই প্রয়োজন। এই সময় দাঁত পরিষ্কার রাখতে হবে। গর্ভাবস্থায় অনেক সময় মাড়ি ফুলে রক্তপাত হয়, তাই এ সময় মাড়ির যত্ন প্রথম থেকেই নেওয়া উচিত। প্রতিদিন সকালে ও রাতে শোয়ার আগে দাঁত ব্রাশ করা প্রয়োজন। দাঁত বা মাড়ির কোনো সমস্যা থাকলে দন্ত চিকিৎসকের পরামর্শ নিন। শরীর সুস্থ রাখা এবং সহজ প্রসবের জন্য গর্ভাবস্থায় ব্যায়াম করা একান্ত প্রয়োজন। নিয়মিত সকাল সন্ধ্যায় 1 ঘন্টা করে হাঁটলে ঠিকমতো রক্ত চলাচলে সহায়তা করে এবং পেশিগুলোও সুস্থ ও সবল অবস্থায় থাকে। এই সপ্তাহে গর্ভপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। পরীক্ষণ বলে প্রতি 5টি গর্ভধারণের 2টি এই সপ্তাহে গর্ভপাত হয়ে যায়। গর্ভপাতের লক্ষণগুলোর বিষয়ে সতর্ক হন এবং কী কী কারণে এমন হতে পারে তা জেনে নিন। আপনি যখন গর্ভাবস্থায় অভ্যস্ত হয়ে পড়েছেন, তখন এমন কিছু হলে তা ভয়াবহ মানসিক বিপর্যয়ের কারণ হতে পারে। যে বিষয়গুলি বললাম সেগুলি মেনে চলুন, তাহলে অনেকটাই সুস্থ থাকতে পারবেন। তো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।